মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও বরেণ্য সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদের স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদির বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রাপ্তিতে এক আনন্দধারা অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অনুপম সেন দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক লায়ন্স ক্লাবের জেলা গভর্নর কামরুন মালেক সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ড অনুপম সেন থেকে বরণ্য সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন দুই পুত্র মোহাম্মদ জহির এবং মোহাম্মদ জোবাইয়ের দৈনিক আজাদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সম্পাদক এম এ আলেক ডেস্ক নিউজ জয় টিভি